সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 3 দিনের ধর্মঘট পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ গোলাম হাদি ছয়ফুল। ধর্মঘটের কারণে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান যানবাহন ছেড়ে যায়নি। নগরীতেও যানবাহন চলাচলের সংখ্যা ছিল কম। এদিকে হঠাৎ করেই পরিবহন ধর্মঘটের কারণে বাইরে থেকে আসা বিভিন্ন স্থানের লোকজন তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন না, এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এমত অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এর আগে সোমবার পরিবহন ধর্মঘট নিয়ে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বৈঠকে জেলা প্রশাসক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও পরিবহন নেতারা তা মানেননি। যাত্রীরা বলেন, হ্যাঁ 10টা পর্যন্ত উপর না আমরা কোনো গাড়ি গুড়ি হয় না। সকল কুয়ারি খুলে দেওয়ার দাবিতে আমরা আজকে ভোর 6টা হইতে শুক্রবার ভোর 6টা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ইতিমধ্যে আমি আশা করি হয়তো সরকারের কাছ থেকে হয়তো আমাদের এই কুয়ারি অচল কুয়ারি খুলে দেওয়ার যদি কোনো ধরনের আশ্বাস পাই তাহলে আমরা অবশ্যই ধর্মঘট ছাড়ব। শুক্রবার সকাল 6টি পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাই না তাহলে আমাদের বৃহত্তর সকল সংগঠন নিয়ে বসে আলোচনা করে আরও আমরা কর্মসূচি বাড়াইয়া দিব। অন্যদিকে গত সোমবার থেকে সিএনজি অটোরিকশা শ্রমিকদের ডাকা 48 ঘন্টার ধর্মঘটও চলমান রয়েছে, ফলে কার্যত টানা 4 দিনের ধর্মঘটের ফাঁদে পড়েছে সিলেটের লোকজন। তবে নগরীতে সিএনজি অটোরিকশা না থাকায় যানজট নেই, ফলে লোকজন বিভিন্ন ফুটপাত এলাকায় স্বস্তিতে হাঁটাচলা করছেন। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।